हेलो बंधुरा आज आमी आपनादेरके एमन एकटी गाछ देखाते निये एसेछि जे गाछे रुटी फल धरे और ये रुटी फल किन्तु ठीक रुटिर मतो करेई खावा जाए। शुधु ताई नय सेई रुटी साधारण रुटी थेके पुष्टिगुणे कोनो अंशे कम नय। आपनारा अनेकेई हयतो छोटोबेलाय ये रुटी फलेर गल्प पढ़ेछेन। सेई गल्प थेके जाना जाय जनमानबहीन एक द्वीपे खाबारेर सन्धान करते गिये एकजन नाविक ये रुटी फल आविष्कार करेन। तबे ये रुटी फल बा ब्रेडफ्रूट गाछ देखते आज आमरा कोनो जनमानबहीन अजाना द्वीपे आसिनी। रुटी फल गाछ देखते आज आमरा एसेछि ढाका विश्वविद्यालयेर बोटानिकल गार्डेने। और ढाका विश्वविद्यालयेर एई बोटानिकल गार्डेने रयेछे दुईटी ब्रेडफ्रूट बा रुटी फल गाछ। रुटी फल गाछेर पातागुलो देखते अनेकटाई पेपे पातार मतो, तबे रुटी फल देखते अनेकटा काठालेर मतो, कारण फलटिर गाये काठालेर मतो शक्त आवरण थाके। एमनकि रुटी फल गाछ थेके संग्रह करार समयो एर बोटा थेके काठालेर कषेर मतो सादा कष बेर हय। साधारणत एप्रिल मासेर माझामाझि समय रुटी फल गाछे फुल आसा शुरू करे एबं आगस्ट मासेर शुरू थेके सेप्टेम्बर मासेर माझामाझि समय पर्यन्त एई गाछ थेके फल संग्रह करा जाय। एकटी बड़ो आकृतिर गाछे प्रति मौसुमे 5 शताधिक फल धरे। प्रतिटी फलेर ओजन 500 ग्राम थेके 6 केजी पर्यन्त हये थाके। रुटी फल विभिन्न भावे खावा जाए। फलटिर ऊपरेर आवरण उठिए काचा पुड़िए बा शुकिए गुड़ो करे रुटी बानिए बा सरासरि रान्ना करे खावा जाए। रुटी फल काचा ओ पाका दुई भावेई खावा जाए। रुटी फल काचा अवस्थाय चाका चाका करे केटे तावाय भेजे बा शेके रुटिर मतो करे खावा जाए अथवा तरकारी हिसेबे रान्ना करेओ खावा जाए। पाका रुटी फलेर स्वाद मिष्टि आलू बा कलार स्वादेर मतो हय। ताछाड़ा रुटी फल पाउरुटिर मतो स्लाइस करे आगुने झलसे खावा जाए। एछाड़ा रुटी फलेर साथे चीनी ओ गुड़ दिएओ नाना रकम खाबार तैरी करा जाए। एमनकि रुटी फल दिए जैम जेली बानिएओ खावा जाए। किछु एलाकाय रुटी फल दिए कैंडी चिप्स एमनकि मिष्टि आचारो तैरी करा हय। रुटी फल गाछेर औषधि गुणो चमत्कार। रुटी फलेर पाता उच्च रक्तचाप ओ श्वाসকष्ट उपशम करे। তাছাড়া এর কষ চর্মরোগ উপশমে বিশেষ উপকারী। প্রথম আলো সহ বিভিন্ন সূত্র থেকে জানা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগানো বড় গাছটি শ্রীলঙ্কা থেকে আনা। 2000 সালের গোড়ার দিকে রুটি ফল গাছটি শ্রীলঙ্কা থেকে নিয়ে আসেন এয়ার কমোডর অবসরপ্রাপ্ত জিয়ারত আলী আর রোপণ করেন ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার সরকারি বাসভবনে। তবে 2003 সালে বাসা ছেড়ে দেওয়ার সময় তিনি রুটি ফল গাছটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগকে উপহার দেন। এই রুটি ফলের আকৃতি বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালের মতোই, তাই অনেকে একে কাঁঠাল ভেবেও ভুল করতে পারেন। একটি রুটি ফলের ওজন 500 গ্রাম থেকে 6 কেজি পর্যন্ত হতে পারে আর গাছের উচ্চতা 50 ফুট থেকে 65 ফুট পর্যন্ত হয়ে থাকে। রুটি ফল গাছের চারা হয় গাছের মূল থেকে। বাংলাদেশে দুর্লভ এই গাছের ফলে কোনো বীজ হয় না। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাগানো গাছটি থেকে এ পর্যন্ত 2টি চারা গাছ পাওয়া গেছে। এর মধ্যে একটি চারা লাগানো হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনেরই দক্ষিণ পাশে আর অন্য চারা গাছটি বাঁচেনি। ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড সহ আফ্রিকা এবং সাউথ আমেরিকার অনেক দেশ সহ হাওয়াই ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে রুটি ফল ভালো জন্মে। তবে বাংলাদেশের আবহাওয়া জলবায়ু গাছটি বেড়ে ওঠার জন্য বেশ উপযোগী, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় গাছটি 2005 সাল থেকে টানা ফল দিয়ে যাচ্ছে। তাই বাংলাদেশে রুটি ফলের বাণিজ্যিক চাষের সম্ভাবনা রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন ছাড়াও কুমিল্লার বার্ড, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে কয়েকটি রুটি ফল গাছ রয়েছে। বন্ধুরা আজ এই পর্যন্ত। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের আয়োজনটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন আর ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সকলের প্রতি শুভকামনা রইল।